কর্মসংস্থান ইস্যুতে রাজ্য জুড়ে আন্দোলনে বাম যুবরা। রবিবার আগরতলায় অঞ্চল ভিত্তিক বিভিন্ন জায়গায় হয় সাড়া জাগানো পদযাত্রা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন রাজ্য 7 দফা দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনে নামে। 14 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত চলে আন্দোলন বিভিন্ন জায়গায়। রবিবার দুই সংগঠনের সদরের বিভিন্ন অঞ্চল কমিটির তরফে হয় পদযাত্রা। এদিন পূর্ব শহর আগরতলা এবং দক্ষিণ আগরতলা অঞ্চল কমিটির তরফে হয় পদযাত্রা। 3 অঞ্চলে সাড়া জাগানো পদযাত্রা বের হয় কামান চৌমুহনী থেকে। পুরনো মোটরস্ট্যান্ড হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আশ্রম চৌমুহনীতে শেষ হয়। উপস্থিত ছিলেন যুবনেতা সঞ্জয় দাস সহ অন্যরা। গত 14 জুলাই থেকে 17 জুলাই গোটা রাজ্যে কর্মসংস্থানের ইস্যুতে যুবরা 7 দফা দাবিতে রাস্তায়, সাব্রুম থেকে ধর্মনগরের প্রত্যেকটি জায়গায় কর্মসংস্থান ইস্যুতে যুবরা রাস্তায় ছিল, রাস্তায় থাকবে এবং আগামী দিনে আমাদের এই 7 দফা দাবি নিয়ে আজকে সদরের অঞ্চল ভিত্তিক এই কর্মসূচি হাতে নিয়েছে। 7 দফা দাবিতে যুবরা পূর্ব আগরতলা অঞ্চল কমিটি, দক্ষিণ আগরতলা অঞ্চল কমিটি এবং আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে আজকে কামান চৌমুহনী থেকে আমাদের আশ্রম চৌমুহনী পর্যন্ত এই পদযাত্রা। এদিকে এদিনই ডিওয়াইএফআই টিওয়াইএফ রামনগর কৃষ্ণনগর অঞ্চল কমিটির তরফেও হয় পদযাত্রা। বিজয় কুমার চৌমুহনী থেকে বের হওয়া পদযাত্রা অঞ্চল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন এই দুটি যুব সংগঠনের উদ্যোগে রাজ্যব্যাপী যুবদের কাজের দাবিতে আমাদের আন্দোলনের কর্মসূচি চলছে। ছোট ছোট এলাকা ধরে যুবদের জরুরি এই দাবি নিয়ে আমরা আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা মূলত দাবি করছি যে টেট উত্তীর্ণ সমস্ত বেকার ছেলেমেয়েদের একসাথে নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমরা দাবি করছি রেগায় 200 দিনের কাজ এবং 340 টাকা মজুরির ব্যবস্থা করতে হবে, যেটা ভীষণ ডকুমেন্টে বিজেপির প্রতিশ্রুতি ছিল। একই সাথে আমাদের দাবি হচ্ছে রাজ্যের স্কুলগুলোতে মারাত্মক শিক্ষক স্বল্পতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এই শিক্ষক স্বল্পতা নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করছে। ফলে আমাদের দাবি হচ্ছে দ্রুত স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। তাদের 7 দফা দাবির মধ্যে রয়েছে রেগা টুয়েপে দুর্নীতি বন্ধ করা, 200 দিনের কাজের নিশ্চয়তা, মজুরি বৃদ্ধি, জেআরবিটির ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ, সমস্ত টেট উত্তীর্ণদের নিয়োগ করা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।